আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তোমাদের শিরিন মিস। তো আমরা পূর্বে ক্লাসে গড় নিয়ে আলোচনা করেছিলাম, গড় কি এবং গড়ের সূত্র কি তাও জেনেছিলাম। তো আজকে আমরা অনুশীলনী 8-এর 93 পৃষ্ঠার গড়ের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো সেখান থেকে 3 নম্বর যে সমস্যাটা আছে সেটা আমি বলে তুলে নিয়েছি। দেখো, বলে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেওয়া হলো। তো ছকটা হচ্ছে বার, আর হচ্ছে লিটার। তো বার শনিবারে 13 লিটার, রবিবারে 16 লিটার, সোমবারে 15 লিটার, মঙ্গলবারে 13 লিটার, বুধবারে 17 লিটার, বৃহস্পতিবারে 14 লিটার, শুক্রবারে 17 লিটার। এখন গাভীটি কি প্রতিদিন কি পরিমাণ দুধ গড়ে দুধ দেয় তা নির্ণয় করো। তো দেখি সমাধানে যাই। গাভীটি এই 7 দিনে কি পরিমাণ দুধ দেয় তার যোগফলকে 7 দ্বারা ভাগ করলেই আমরা প্রতিদিন কি গড়ে কি পরিমাণ দুধ পাওয়া যায় সেটা পেয়ে যাব। তো আজকে দেখি গাভীটি শনি থেকে শুক্র বার পর্যন্ত মোট 14-17। এখন যোগ করে দেখি এই 7 দিনে কত লিটার দুধ দেয়। 5 হাতে 3 3 আর 1 4 4 আর 5 5 আর 6 6 আর 7 7 আর 8 8 আর 9 9 আর 10 105 লিটার। এই যে 105 লিটার, এটা হচ্ছে 7 দিনে মোট দুধ দেয়। তাহলে আমরা লিখতে পারি 7 দিনে মোট দুধ দেয় 105 লিটার। একদিনে গড়ে দুধ দেয় 5 ভাগ 7 লিটার। এখানে দেখি 7 দশমিক একবার যায় 7 অক্ষে 7 7 আছে 10 হবে 3 5 থেকে আনলাম 35 5 7 টা 35 15 লিটার। সুতরাং তাহলে বন্ধুরা দেখো,
পরে পরে 15 লিটার তাহলে বন্ধুরা তোমরা এটা দেখে পরের অঙ্কগুলো করার চেষ্টা করবে। তা যে পর্যন্তই তোমরা ভালো থেকো, আসসালামু আলাইকুম।